नमस्कार, वेलकम ऑल टू आवर डिजिटल फैमिली अब उत्तम आशान यूट्यूब प्लेटफॉर्म। रसायने दुबार नोबेल पुरस्कार पावा पृथ्वीर एकमात्र विज्ञानी के। देखो, रसायने दुबार नोबेल पुरस्कार पावा पृथ्वीर एकमात्र विज्ञानी हलन फ्रेडरिक सैंगर। सैंगर के मिलिए मोट चार जन नोबेल पुरस्कार प्रापक रयेछेन, जारा दुबार नोबेल पुरस्कार पेयेछेन। एछाड़ा रयेछेन कारा, मेरी कुरी CURIE मेरी कुरी दुबार नोबेल पुरस्कार जीतेछिलेन फिजिक्से एवं केमिस्ट्रीते। फिजिक्से 1903 ते एवं केमिस्ट्रीते 1911 ए। ओके, 1903 एवं 1911 फिजिक्स एवं केमिस्ट्रीते मेरी कुरी एई नोबेल पुरस्कार पेयेछिलेन। एछाड़ा पेयेछिलेन लिनस पॉलिंग पेयेछिलेन केमिस्ट्री एवं पीसे अर्थात शांतिते। लिनस पॉलिंग PAULING लिनस पॉलिंग इनी केमिस्ट्री एवं पीस अर्थात रसायन एवं शांतिते दुबार नोबेल पुरस्कार पेयेछिलेन लिनस पॉलिंग। एछाड़ा कारा पेयेछिलेन, जॉन बर्डिन दुबार फिजिक्से नोबेल पुरस्कार पेयेछिलेन। ओके, सो मूव टू आवर नेक्स्ट क्वेश्चन। এই তত্ত্বগুলির মধ্যে কোনটির সাথে আমেরিকান বিজ্ঞানী এডুইন হাবলসের নাম জড়িত রয়েছে? দেখো, এডুইন হাবলসের নাম জড়িত রয়েছে দ্য বিগ ব্যাং থিওরির সাথে। বিগ ব্যাং থিওরিটা কি? দেখো, হাবেল প্রথমে বলেছিলেন যে বিশ্বকে আমরা যতটা বড় ভাবি, বিশ্ব আসলে তার থেকে আরো বড়। এবং তারপরে তিনি বলেছিলেন যে বিশ্ব ক্রমশ বিস্তারিত হচ্ছে, দ্যাট ইজ দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। বিশ্ব বিস্তারিত হচ্ছে, সমস্ত দিকে বিশ্ব ক্রমশ বেড়েই চলেছে। এটি হলো দ্য বিগ ব্যাং থিওরি যেটি হাবেল বলেছিলেন। এবং এই যে থিওরি, সেটি অ্যাস্ট্রোফিজিক্সে বা আমরা যেটাকে বলতে পারি জ্যোতিপদার্থবিদ্যা, সেই অ্যাস্ট্রোফিজিক্সে কিন্তু যুগান্তকারী পরিবর্তন এনেছিল, বিপ্লব এনেছিল এই বিগ ব্যাং থিওরি দ্যাট ইজ গিভেন বাই এডুইন হাবলস। ওকে, দেখো, যখন একটি আলোক উৎসকে একটি চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখা হবে, তখন স্পেকট্রাল লাইনগুলি দুই বা ততোধিক ক্ষুদ্র পার্থক্যের কম্পনে বিভক্ত হয়ে যাবে। এই যে ধর্ম সেটি ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি অর্থাৎ পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার কোন থিওরি বা কোন ফিনোমেনা বা কোন ধর্মের সাথে যুক্ত? দেখো, এটি হলো জিম্যান এফেক্ট। নিম্নলিখিত কোনটি মুঘল শাসকদের সঠিক ক্রম নয়? দেখো, জাহাঙ্গীরের পরে শাহজাহান বসেছিলেন, শাহজাহানের পরে ঔরঙ্গজেব, ঠিক আকবরের পরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান। তাহলে এইটি আমার ভুল, অর্থাৎ আমার অপশন নাম্বার টু ইজ কারেক্ট। ভাবাই এবং কালবেলিয়া ঐতিহ্যবাহী নৃত্য ভারতের কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? দেখো, এটি হলো রাজস্থান। ভাবাই এবং কালবেলিয়া হলো ইউনেস্কোর বা ওয়ার্ল্ড হেরিটেজ একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপে পরিগণিত হয়। এবং এই যে ভাবাই ড্যান্স, এই ভাবাই নৃত্য মূলত কালবেলিয়া জাট, মিনা, ভিল এবং কুমহার যে ট্রাইবাল কমিউনিটিস রয়েছে, যে উপজাতি রয়েছে, তাদের দ্বারা এই নৃত্য পরিবেশিত হয়। এবং এই ভাবাই এবং কালবেলিয়া নৃত্য মূলত রাজস্থানী মহিলারা, তারা এই ভাবাই এবং কালবেলিয়া নৃত্য পরিবেশিত করে। বিজয়ওয়াড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, বিজয়ওয়াড়া শহর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এখানে আমি একটু দেখিয়ে দিই যে ধরা যাক, এই আমাদের ভারতের ম্যাপ রয়েছে। ওকে, সো তাপ্তি নদী বয়ে চলেছে এই রকম জায়গা দিয়ে, এবং মহানদী বয়ে চলেছে এই রকম উড়িষ্যায়, এবং কৃষ্ণা এই জায়গায়, এবং গোদাবরী এই জায়গায়। মহানদী উড়িষ্যার উপর দিয়ে এবং কৃষ্ণা এবং গোদাবরী দুটি অন্ধ্রপ্রদেশ। দেখো, তাপ্তির উপরে একটি বিখ্যাত শহর হলো সুরাট, যা তাপ্তি নদীর মোহনায় অবস্থিত। মহানদীর উপত্যকায় অবস্থিত সম্বলপুর। কৃষ্ণা নদী হলো বিজয়ওয়াড়া এবং গোদাবরীর তীরে অবস্থিত আমাদের
রাজমুন্দ্রি। রাজমুন্দ্রি এইখানে অবস্থিত গোদাবরী তীরে। থ্যাংক ইউ, বন্দে মাতরম।